তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, তুমি তোমার মা বাবার সাথে বিনয়ী ভাবে কথা বলো যুবক, তুমি তোমার সব কিছু মা বাবার পায়ের নিচে ঢেলে দাও, এটাকে বলা হয় আল্লাহ বলেন তোমাদের কাছে যদি তোমার মা বাবা দুই জনের একজন কিংবা যদি জনজন তোমার কাছে যদি বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে যায় বার্ধক্যে পৌঁছে যায় ও বান্দা তাহলে তুমি তাকে দমক দিও না, কি দিও না, দমক দিও না। আল্লাহ তাআলা জানে তোমরা মা বাবার সাথে কেমনে কথা বলবা, আল্লাহ তাআলা বলে তোমরা মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলো, তাদের সামনে উজাড়ে কথা বলা যাবে না, তাদের সামনে কথা যখন বলবা তখন তোমার আওয়াজটা ছোট হতে হবে। তাহলে বলুন তো দেখি প্রথমে আল্লাহ পাক কি বলছেন মা বাবার সাথে ইহসান করতে বলছেন, কামা ফাদদালামাতান আলামাকা ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا ولا تنهرهما وقل لهما قولا كريما. قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الله وَسَخْطُ الرَّبِّ فِي سَخْطِ الْوَالِدِ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ. আমরা সবাই মহব্বতের সাথে দরুদ প্রেরণ পাঠ করব, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের আজ পবিত্র জুমার দিন
দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে, দুনিয়ার মধ্যে সব জায়গা মিলে হইতে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা ও সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর অন্তর স্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব মা বাবাকে সম্মান করা সম্বন্ধে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম ফয়সালা, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহ তাআলার দ্বিতীয় ফয়সালা, আল্লাহ তাআলা বলে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। কি করতে বলছে? ইহসান। ইহসান মানে কি? তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, তুমি তোমার মা বাবার সাথে বিনয়ভাবে কথা বলো, তুমি তোমার সব কিছু মা বাবার পায়ের কাছে ঢেলে দাও, এটাকেই বলা হয় ইহসান। তোমাদের কাছে যদি তোমার মা বাবা দুইজনের একজন, কিংবা যদি দুজন, তোমার কাছে যদি বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, ও বান্দা তাহলে পালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তাকহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহলে তুমি তাকে আর শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলে ওয়ালা তানহারহুমা, তুমি তাকে দমক দিও না, কি দিও না, দমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ তাআলা জানে তোমরা মা বাবার সাথে তেমনি কথা বলবা। আল্লাহ তাআলা বলে তোমরা মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলো, তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। তাদের সামনে কথা যখন বলবা তখন তোমার আওয়াজটা ছোট হতে হবে। তাহলে বলুন তো দেখি, প্রথমে আল্লাহ পাক কি বলছে? মা বাবার সাথে ইহসান করতে বলছে। তোমার টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন, তুমি সব কিছু তোমার মা বাবার সামনে এনে ঢেলে দাও, এটাকে বলে কি? ইহসান। ইহসানের আরো অর্থ আছে, যেমন আপনার মা বাবা যদি আপনাকে 10 টাকা দেয়, আপনি তাকে 20 টাকা দিবেন, এটাকে বলে ইহসান। যদি 20 টাকা দেয়, আপনি তাকে 40 টাকা দিবেন, এটাকে বলা হয় ইহসান। আর দয়া কাকে বলে? সমান সমান। কিন্তু বলেন তো দেখি, এখন কি আমরা যা দেয় তার থেকে বেশি দিই, নাকি তাও দিতে চাই না? তাও দিতে বলে আপনার মা বাবা যার ছিলেন না, অথচ আল্লাহ প্রথমে বলছে তোমার মা বাবা দুইজনের একজন, কিংবা যদি দুজন, যদি তোমার নিকট বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তুমি তাকে উৎসব্দ পর্যন্ত বলতে পারো না। আমরা বাংলা ভাষায় কি বলি? উফ বলি না। মা বাবা একটু কিছু করলে উফ সহ্য হয় না, অত চালনা বলে যুব না না তুমি বলতে পারবে না, আর দমক দিতে পারবে না। দেখবেন অনেক সময় যদি মা বাবা পাশের জন্য ঘুমায় সন্তান, রাত্রে 12-1 বাজে বাজার থেকে আসছে, মা বাবা কাশতেছে, অনেক কাশ উঠছে, তখন দেখবেন অনেক সময় সন্তান বলে উফ সহ্য হয় না, শুধু কাশে বলে, কি বলে না বলো, সহ্য হয় না শুধু কাশে। আল্লাহ এটাই বলতে নিষেধ করছে। আবার অনেক সময় মা বাবা যদি কিছু বলে তখন ধমক দিয়া কথা বলে মা বাবার সাথে, পারবো না আমি, যাও তুমি যাও, পারবে তুমি করবে, ধমক দেয় কি দেয় না দে? আল্লাহ বলে না,
বলা কান্ধার ঘুমা ভ্রমণ দেওয়া যাবে না। এ আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর নবী বলেন ঘুমা জান্নাতু কাওয়ানা হুদা। আল্লাহর নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ মা আকুল ওয়ালিদাইনি আলা ওয়া নাতিমা, সন্তানের উপর মা বাবার অধিকার কি? আল্লাহর রাসূল বলেন ওমা জান্নাতু কাওয়ানার তা। আল্লাহর নবী জানায় দেন ও বিক্ষ সাহাবী, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। মা বাবাই তোমাদের জান্নাত, মা বাবাই তোমাদের কি? জাহান্নাম। কি বুঝলেন? মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, সেটা কি? অর্থাৎ আপনি যদি মা বাবার সাথে সুন্দর করে কথা বলেন, তাহলে আপনি তাদের উসিলায় আপনি জান্নাত পাবেন। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলেন না, মা বাবাকে আপনি কষ্ট দিলেন, তাহলে আপনি তাদের মাধ্যমে জাহান্নাম কামাই করে নিলেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন মা বাবাই তোমাদের জান্নাত, আবার মা বাবাই তোমাদের জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবা তাহলে জান্নাত পাবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা, দাম দিবা না, মূল্য দিবা না, খেদমত করবা না, তাহলে তুমি জান্নাত কামাই করছো। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলো, পয়গম্বর আমি আপনার সাথে থেকে থেকে যুদ্ধ করতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই, আমি আপনার সাথে থেকে আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর নবী বলো, ও সাহাবী তোমার কি উদ্দেশ্য? আমার সাথে থেকে তুমি কেন যুদ্ধ করতে চাও? আমার সাথে যুদ্ধ করলে তোমার কি হবে? তোমার মনে কি আসা আমাকে একটু জানাইয়া দাও। ওই সাহাবি বলো, পয়গম্বর আমার মনে দুইটা আশা, আমার মনে দুইটা উদ্দেশ্য, আপনার সাথে দেখে জিহাদ করতে চাই। আমার দুইটা উদ্দেশ্য, কয়টা উদ্দেশ্য? এক নাম্বার উদ্দেশ্য, ওই সাহাবি বলো, পয়গম্বর আমার এক নাম্বার উদ্দেশ্য হলো আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধ করে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো আমার আখেরাতটা যেন আমার জন্য ভালো হয়। আল্লাহর নবী বলে, ও সাহাবি দুনিয়াতে তোমার মা আছে কিনা? ওই সাহাবি বলে, পয়গম্বর হ্যাঁ দুনিয়াতে আমার মা আছে। আল্লাহ নবী বলে, তাহলে তুমি তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবীকে এটা বলার পর আল্লাহ নবী ডান দিকে ওইভাবে মাথাটা ঘুরিয়ে দিচ্ছে। ওই সাহাবি আবার বলে, ও পয়গম্বর আমি আপনার সাথে থেকে যুদ্ধ করতে চাই। আল্লাহ নবী বলে, ও সাহাবি তুমি তোমার মায়ের খেদমত করো। অন্য এক বর্ণনায় আছে যে তোমার মা বাবা আছে, তখন সাহাবি বলে হ্যাঁ আমার মা বাবা আছে। আল্লাহ নবী বলে, ও সাহাবি তাহলে তুমি তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জিহাদের ফজিলত অর্জন করে না। সুবহানাল্লাহ বলবেন না? যে তুমি তোমার মা বাবার খেদমতের মাধ্যমে জিহাদ করার ফজিলত কি করে নাও? অর্জন করে নাও। এই জন্য মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? লাগবে। মা বাবার ভাগ্য আমি আপনি আগাইতে পারবেন, জীবনে আগাইতে পারবেন? পারবেন না কোনোদিন। আল্লাহর নবীর এক সাহাবি সে পর্যন্ত মা বাবার ভাগ্য থেকে রেহাই পান নাই, মুক্তি পান নাই। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা কেমন ছিলেন? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, রোজাও রাখতেন, দান সদকা করতেন, অনেক আমলওয়ালা একজন সাহাবী ছিল আলকামা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গেল,
তার স্ত্রী তাকে বসে বসে কালিমার তালকিন দিতেছে, কিন্তু তার মুখ দিয়া কালিমা বের হয় না, কি বের হয় না, কালিমা বের হয় না। আমার স্ত্রী আল্লাহ নবীর কাছে যে বলো পয়গম্বর, আপনার মুখ সাহাবী মৃত্যু সঙ্গে সজ্জিত হযরত আলকামা, যে আলকামা অনেক ভালো একজন সাহাবি, মাসক্ত নামাজ পড়ে রোজা রাখে, অনেক আমল বলে একজন সাহাবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট চারজনকে পাঠাইয়া দিল কালিমা তালকিন দেওয়ার জন্য। ওই চারজন সাহাবিকে বলে, ও সাহাবীরা তোমরা তাড়াতাড়ি যাও আলকামার ঘরে যাও, আলকামার ঘরে দাইয়া তাকে কালিমার তালকিন দাও, সে নাকি কালিমা তার মুখ দিয়ে বের হয় না, মৃত্যু সজ্জায় সজ্জিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট চারজন সাহাবি যতই পড়াই তার মুখ দিয়ে কালিমা বের হয় না। সারেজন সাহাবি বলে, ও আলকামা তুমি পড়ো এই কালিমাটা পড়ে না, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো কালিমাই বের হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেছেন। আল্লাহ নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর আপনার সাহাবী আলকামার মুখ দিয়া তো কালিমা বের হয় না, বের হয় না, বের হয় না, আমরা অনেক চেষ্টা করছি। আল্লাহর নবী বলে, ও বেলাল দুনিয়াতে কি তার মা বাবার কাছে আছে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর আমার জানা মতে দুনিয়াতে তার বাবা বেঁচে নাই, তবে তার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বলে, ও বেলাল তাড়াতাড়ি যাও, বেলাল আলকামার মাকে খবর দাও, কারণ আলকামার মার মনে হয় তার উপর মনে কষ্ট আছে, যাও যাও তাড়াতাড়ি আলকামার মাকে খবর দিয়ে নিয়ে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আলকামার মা তো অনেক বৃদ্ধ হয়ে গেছে, আমি জানি না সে কি আসতে পারে কিনা, আমি সঠিক বলতে পারবো না। আল্লাহর নবী বলে, ও বেলাল তুমি আলকামার মায়ের কাছে যাও, তাকে সুন্দর করে বলবা, ও আলকামার মা আল্লাহর নবী আপনাকে স্মরণ করছে, যদি দেখো সে আসতে পারে তাহলে আসবে, যদি দেখো সে আসতে না পারে তাহলে আমি নিজেই তার বাড়িতে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গিয়া বলে, ও আম্মা জান আপনি কি আলকামার মা? নাকি বলে, হ্যাঁ আমি আলকামার মা। কি হয়েছে বলে, আপনাকে আল্লাহর নবী স্মরণ করছে, তবে আল্লাহর নবী এটা বলে দিছে আপনি যদি পারেন যাইবেন, না হলে নবী নিজে আসবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলে, ও বেলাল না না নবী আসা লাগবে না, আমার কষ্ট হলো, আমি আলকামার মা লাড়ি বলাড়িতে বর দিয়ে দিয়ে নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলে, ও আলকামার মা আপনার ছেলে আলকামা কেমন একটু তার ব্যাপারে কিছু বলে। আলকামার মা বলে, ও পয়গম্বর আমার ছেলে আলকামা অনেক অনেক বড় ছেলে, আমার ছেলে আলকামা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, রোজা রাখত, দান সদকা করতে কমতি করত না, এক কথায় নকল ইবাদত দিবেও অনেক আগানো ছিল। কিন্তু এইবার আল্লাহর নবী বলে, ও আলকামার মা আপনি কি আপনার ছেলের উপর কোনো মনে কষ্ট আছে কিনা? আপনার ছেলে মৃত্যু সজ্জায় সজ্জিত, কিন্তু আপনার ছেলের মুখ দিয়া কালিমা বের হইতেছে না,
আমার তো মনে হয় আপনি আপনার ছেলের উপর কিছু না কিছু নিয়ে মনকষ্ট নিয়ে বসে আছেন। এইবার আলোক আমার মা ডাক দিয়া বলে, ও পাইলাম আমার ছেলে ভালো, তবে আমার ছেলে আমার বোর কথাকে বেশি প্রাধান্য দিত, সে তার বোর কথা অনুযায়ী চলত, তার বোর কথা অনুযায়ী আমাকে দাম দিত না, আমার কথা শুনতো না, তার বউ যেটা বলতো আলটা মা সেটাই শুনত, শুধু এই সমস্যা, এই কারণে আমি তার উপর অনেক মনে কষ্ট আর কোনো সমস্যা নেই। আল্লাহ নবী বলে, ও আলটা মার মা, তাহলে আপনি তাকে মাফ করে দেন, আপনি যদি তাকে মাফ করে দেন তাহলে সে তার মুখ দিয়া জবানে কালিমা বের হবে, এছাড়া তার মুখ দিয়া কালিমা বের হবে না। আলটা মার মা বলে, না না আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, সে আমাকে এইভাবে প্রতিনিয়ত কষ্ট দিত, তার বোর কথা কথাকে প্রাধান্য দিত। এইবার আল্লাহর নবী বলে, ও সাহাবীরা তোমরা তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো, এখানে লাকড়ি কিছু লাকড়ি জমা করো, আর আগুন জ্বালাও। আল্লাহর নবীর সাহাবীরা কিছু লাকড়ির ব্যবস্থা করছে আর আগুন জ্বালায় দিল। আপনার সন্তানকে মাফ করবেন না, আপনার সন্তান তো দুনিয়া থেকে কালিমা নিয়ে ইমান নিয়ে যেতে পারবে না, কারণ আপনি তাকে বদদোয়া দিয়েছেন, অতএব আমরা দুনিয়া থেকে তাকে জ্বালিয়ে তারপরে বিদায় দিব। এইবার আমার মা বলে, ও পয়গম্বর আমি আমার সন্তানের উপরে যতই মনে কষ্ট থাকি না কেন, আমার সন্তান আমার সামনে জ্বলবে, ও পয়গম্বর এটা আমি সহ্য করতে পারবো, ও পয়গম্বর আমার আমি তার উপর তাকে যতই ভক্তা দি না কেন, ও পয়গম্বর শুনে আমি তাকে জীবনের উত্তরে মাফ করে দিই, কারণ সে তাকে আমি যতই বদদোয়া দিয়েছি আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা আগুনটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, কারণ তার মা তাকে মাফ করে দিয়েছে, এখন যাও যাও তার বাড়িতে যাইয়া দেখো তার মুখ দিয়া কালিমা বের হইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া তার বাড়িতে চলে গেল, বাড়িতে যাইয়া যাওয়ার ঢুকার আগে দেখতেছে তার ঘর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো আলতামার মুখ দিয়া কালিমা বের হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এসে খবরটা জানায় দিল। তাহলে এবার বলুন তো দেখি, নবীর সাহাবী পর্যন্ত মায়ের পদদোয়া থেকে মুক্তি পেয়েছে, কথা বলেন পাইছে, আমি আপনি কত বড় আল্লাহর হয়েছি, আমি আপনি কত বড় আমলওয়ালা হয়ে গেছি যে মা বাবাকে বদদোয়া দিয়ে আবার জান্নাত নেব, জান্নাতের আশা করি, আছেন কেউ? কেউ? যে সাহাবি নবীর সাহাবি নবীকে সদা সর্বদা দেখত, ওই সাহাবি মায়ের বদদোয়া নিয়ে মৃত্যুর সময় বেইমান হয়ে মারা যায়, শেষ পর্যন্ত মা দোয়া করার কারণে ওই ছেলে কোথায় ইমান নিয়ে গেছে, না হয় বেইমান হয়ে মারা যায়। قال رسول الله صلى الله عليه وسلم جد الرب في جد الوالد الله النبي قال الله تعالى سنتشت ما بابا سنتشت مدنيتا سبحان الله أفنا مدنيتا الله تعالى سنتشت كا سنتشت مدنيتا ما بابا سنتشت مدنيتا আর আল্লাহ বাবার অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত। তাহলে এবার বলেন, আপনি যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চান, মা বাবাকে খুশি করা লাগবে কি লাগবে না?
আর যদি আপনি মা বাবাকে অসন্তুষ্টি করেন তাহলে আপনি আল্লাহকেও খুশি করতে পারবেন না, কারণ মা বাবাকে অখুশি করিয়া মা বাবাকে কষ্ট দিয়া আপনি কোনোদিনও আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন না। এই জন্য আগে মা বাবাকে খুশি করতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। আপনি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আর মেয়েকে বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনি তাকে নিয়ে ঢাকা থাকেন, চট্টগ্রামে থাকেন, শহরে থাকেন, অথচ আপনার মা আপনার বাবা বাড়ির মধ্যে কত কষ্ট করে আপনার কোনো খবর নাই, তারা বাড়িতে কত কষ্ট করে ঘুমায়, শীতকাল আসলে বাড়িতে ঠিক মতো লেপ নাই, কম্বল নাই, ঘুমাইতেও অনেক কষ্ট হয়, অথচ আপনি ঢাকা শহরে কত আরাম করে ঘুমান, আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন না, কারণ আপনার স্ত্রীর কষ্ট হবে। তাহলে বলেন তো দেখি, আপনি আপনার মা বাবাতে যে আপনার স্ত্রীকে বেশি প্রাধান্য দিচ্ছেন কি দেন না? আপনি আপনার স্ত্রীকে প্রাধান্য দিচ্ছেন, অথচ মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া যাবে না। জন্য মা বাবাকে বদলা দেওয়া যাবে, মা বাবার বদলা নেওয়া যাবে, যাবে না। আপনার মা বাবা আপনার নিকট বৃদ্ধ হয়ে গেছে, আপনি অনেক সময় বিরক্ত হয়ে বলেন এখনো সে কেন দুনিয়া থেকে যায়, আল্লাহ এখনো তাকে কেন নেয় না? অথচ আপনি ছোট থাকতে আপনার মা বাবা আপনাকে নিয়ে কত কষ্ট করেছে। আপনি যখন রাত্রে আপনার মায়ের পাশে ঘুমান, আপনি আপনার মায়ের পাশে প্রস্রাব করে দিয়েছেন, আপনার মা আপনাকে অপর জায়গায় শোয়াইছে, শুকনা জায়গায় বিধা জায়গায় বাথরুমে, আবার ওই ওই জায়গায় যখন প্রস্রাব করে দিয়েছেন আপনার মা আপনাকে ওই জায়গা থেকে আবার শুকনা জায়গায় শোয়াইছে, আবার আপনি ওই জায়গায় পেশাব করে দিয়েছেন, কিন্তু আপনার মা মা বিধা জায়গায় শুইয়া আপনাকে ভালো জায়গায় শোয়াইছে, তারপর আপনার মা বলে নাই, ও দয়ার মালিক তুমি কেন আমার সন্তানটাকে নিয়ে যাও না, আমার সন্তানটা আমাকে অনেক জ্বালাইতেছে, এবার কখনো বলছে মা বলে বলে না, কখনো বলে কষ্ট করে নিজে ঘুমায়, নিজে ঠিক মতো খাইতে পারে না। আপনার আপনাকে আপনার মা কোলে নিয়ে খানা খাইতে বসছে, খানা খাইতে বসার পর আপনি হঠাৎ করে আপনার মায়ের কোলে পায়খানা করে দিয়েছেন, অথচ আপনার মা খানা খাইতে বসছে, বলেন তো দেখি তখন আপনার মা আপনাকে নিয়ে যায় নাকি তখনও খানা খায়, আপনাকে নিয়ে সুন্দর করে পায় পরিষ্কার করে, তারপরও বলে না কেন এত জ্বালা দিতেছে আপনি, এইটা বলে বলে না মা, কিন্তু আপনি কি বলেন? আপনার মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আপনার নিকট যখন কোন একটা কথা জিজ্ঞাসা করে দিয়ে আপনি বিরক্ত হয়ে যান, অথচ আপনি ছোট থাকতে যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন আপনি আপনার বাবাকে বলেন, ও বাবা গাছের মধ্যে এটা কি দেখা যায়, আপনি বলেন পাখি, আপনি কি বলেন পাখি, আপনার সন্তান ওই বৃদ্ধ বাবাকে বলে, ও বাবা এই গাছের মধ্যে এই জিনিসটা কি বলে এটা পাখি, অথচ একবার দুইবার তিনবার চারবার বলে তারপরও বাবা এটা বলে না, দেখো সব কি বল, কিন্তু আপনার মা বাবা বৃদ্ধ হওয়ার পর আপনাকে যদি কোনো একটা কথা একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করে আপনি বিরক্ত হয়ে বল বিরক্ত হয়ে যান না, বিরক্ত হয়ে যান, অথচ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় যখন একবার বার্ধক্যে পৌঁছে যায় তখন তারা লেগা দু লেগার মতো হয়ে যায়, কথা বলে অনেক সময় কি বলে তারা বলতে পারে, অনেক সময় তারা বলে আমাকে চকলেট এনে দাও, চকলেট খাবো, অনেক সময় বলে চিপস খাবো, সেও পোড়ানো বলে, কিন্তু আপনি বিরক্ত হয়ে যান। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি একদিন রাত্রে ঘুমানো ওই ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি, হঠাৎ করে দেখতেছি কে যেন কোরআন তেলাওয়াত করে, আমি প্রশ্ন করলাম কে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমাকে জবাব দেয় ও আল্লাহর পয়গম্বর,
এখানে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করে। বলে ওই নাফে কেন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে? বলে সে তার মা বাবার সাথে সুন্দর আচরণ করত। কাজালিকাল বিদ্রু, কাজালিকাল বিদ্রু, কাজালিকাল বিদ্রু, এবার জবাব দেয় বলো। আল্লাহর পয়গম্বর বলে ও সাহাবীরা, এই নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে মায়ের বড় পাগল ছিল, মায়ের খেদমত করত, এই জন্য আমি জান্নাতে গিয়াও তার কোরআন তেলাওয়াত শুনি। এই জন্য মা বাবার খেদমত করা যাবে? যাদের মা নাই তারা বুঝে, দাঁত কাটতে দাঁতের মর্ম বুঝে না, অনেকেই মা থাকতে মায়ের মর্ম বুঝে। আমার মতো যাদের মা নাই তারাই মায়ের মর্ম বুঝে, আবার অনেকের যাদের বাবা নাই তারাই বুঝে বাবার মর্ম। এখনো যাদের মা বাবা আছে মায়ের খেদমত করেন, মা বাবাকে প্রাধান্য দেন, মা বাবার কথার উপর কারো কথাকে প্রাধান্য দিয়েন না। এরে আল্লাহর গোলাম, মদিনাওয়ালা নবী জানিয়ে দেন, কোন সৎ সন্তান যদি মায়ের চেহারার দিকে নেক নজরে ভালো নজরে যদি একবারে দেখে, আল্লাহর নবী জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি প্রতিদিন যদি 112 যদি দেখে তাহলে তার কি হবে? তাহলে কি তার 100 কবুল হজের সওয়াব হবে কিনা? পয়গম্বর জানিয়ে দেন, ও সাহাবীরা, কোন ব্যক্তি যদি 112 যদি তার মায়ের দিকে নজরে তাকায় তারপরেও আল্লাহ পাক তাকে 100 কবুল হজের সওয়াব দান করবে। অথচ এটা বলেন নাই, দুনিয়াতে আর কারো চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হবে, কিন্তু মায়ের কথা বলেছেন, মা বাবার কথা বলেছেন। আর কার কথা বলছেন বলেন না? এই জন্য এখনো যারা মা বাবার কথার উপর বউয়ের কথার প্রাধান্য দেয়, তাই তাদের কাছে আমার হাত জোর করে বলতেছি আমি, যাতে এমন করিয়েন না। আপনি এখন যে পর্যায়ে আছেন, বিশ্বাস করেন আপনি এই পর্যায়ে আছেন আপনার মা বাবার দোয়ার কারণে। হয়তো সামনে যে আপনি আপনার মা বাবা বলছে যে তুই বের হয়ে যা ঘর থেকে, এইভাবে হয়তো আপনাকে বিভিন্ন ধমক সামনাসামনি মা বাবা দিছে, কিন্তু আবার আধারে গিয়ে আপনার মা আল্লাহর কাছে দোয়া করছে, আপনি আমার সন্তানটাকে হেফাজতে রাখি, ও আল্লাহ তুমি আমার সন্তানকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করিও। সামনাসামনি হয়তো বা দেখছেন আপনাকে চিন্তা চিন্তি কর, কিন্তু আধারে গিয়ে আবার কি করে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যে কথাটা বলছি তার উপরে এই কথাটা পালাইও না। এই জন্য মা বাবা যদি কেউ খেদমত করে তার থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে, বালা মুসিবত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আজকে তো সময় অভাব হয়ে গেছে, ইনশাআল্লাহ যদি সময় থাকে সামনের জন্য আমাদের হায়াতে বাঁচায় রাখে আরো কিছু কথা বলবো। মা বাবাকে সব খেদমত করলে, মা বাবার খেদমত করলে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন, আর কি কি উপকার ইনশাআল্লাহ আমাদের হায়াতে বাঁচা রাখে বলেন।